আজ আমি ক্লাস টুয়েলভের ইকোনমিক্স পড়াবো। আজকের টপিক হলো ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ বা ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম ন্যাশনাল ইনকাম। এই অধ্যায়ে শুরুতে আমরা কি জানব যে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা বলতে কি বোঝায়, হোয়াট ইজ এগ্রিগেট ডিমান্ড ইন অ্যান ইকোনমি। কোনো দেশে নির্দিষ্ট বছরে সামগ্রিক ব্যয়ের সমষ্টি হিসেবে জাতীয় আয় নির্ধারণ করা হয়। নির্দিষ্ট বছরে এই সামগ্রিক ব্যয় মূলত বিভিন্ন দ্রব্য ও সেবা সামগ্রীর চাহিদাকে নির্দেশ করে। সমষ্টিগত অর্থনৈতিক তত্ত্ব বিশ্লেষণের ক্ষেত্রে পরিকল্পিত বা আকাঙ্ক্ষিত ব্যয় বিশেষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটি নির্দিষ্ট বছরে দেশের মানুষ বিভিন্ন দ্রব্য ও সেবা সামগ্রী ক্রয়ে যে পরিমাণ ব্যয় করতে আগ্রহী তাকেই পরিকল্পিত ব্যয় বলা হয়। বাস্তবে যে পরিমাণ ব্যয় হয় তার সাথে পরিকল্পিত ব্যয়ের পরিমাণে অমিল থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও অর্থনৈতিক সামগ্রিক চাহিদা নির্ধারণে এই পরিকল্পিত ব্যয়ের গুরুত্ব অপরিসীম। সুতরাং অর্থনীতিতে সামগ্রিক চাহিদা ইকুয়াল টু কি সামগ্রিক পরিকল্পিত ব্যয়। তাহলে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা হল সামগ্রিক পরিকল্পিত ব্যয় সমান। এই সামগ্রিক চাহিদা আবার বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে, যে কি কি উপাদানের উপর নির্ভর করে। বেসরকারি ক্ষেত্রে সামগ্রিক ভোগ ব্যয়, দু নম্বর হলো কি বেসরকারি ক্ষেত্রে সামগ্রিক বিনিয়োগ ব্যয়, 3 নম্বর সরকারি ব্যয়, আর 4 নম্বর হচ্ছে দেশের নিট রপ্তানি আয়, অর্থাৎ রপ্তানি আয় থেকে আমদানি ব্যয় বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই দেশের নিট রপ্তানি আয়। এখন দেখো বেসরকারি ক্ষেত্রে সামগ্রিক ভোগ ব্যয় বলতে কি বোঝায়। কোনো নির্দিষ্ট বছরে দেশের বিভিন্ন ভোগকারী পরিবার বিভিন্ন ভোগ্যদ্রব্য ও সেবা ক্রয়ে যে পরিমাণ ব্যয় করে তাকেই সেই দেশের ওই বছরের বেসরকারি ক্ষেত্রে সামগ্রিক ভোগ ব্যয় বলা হয়। কি বললাম, কোনো নির্দিষ্ট বছরে দেশের বিভিন্ন ভোগকারী পরিবার বিভিন্ন ভোগ্যদ্রব্য ও সেবা ক্রয়ে যে পরিমাণ ব্যয় করে বা করতে চায় তাকেই ওই দেশের ওই বছরে বেসরকারি ক্ষেত্রে সামগ্রিক ভোগ ব্যয় বলা হয়। এই ভোগ ব্যয় মূলত ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়ের উপর নির্ভরশীল। ঠিক আছে, এবার ভোগ ব্যয় যদি সি দিয়ে চিহ্নিত করা হয় এবং ব্যক্তিগত আয় কি বললাম ব্যক্তিগত আয় ওয়াই ডি দিয়ে যদি চিহ্নিত করা হয় তাহলে কি হবে, ওয়াই ডি ইকুয়াল টু কি হবে ব্যক্তি, তাহলে কি হবে ব্যক্তিগত আয় থেকে যদি আয়কর প্রদান বাদ দেওয়া যায় তাহলে আমরা কি পাবো, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয়। এই ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পেলে কি বৃদ্ধি পাবে, ব্যক্তিগত বেসরকারি ক্ষেত্রে সামগ্রিক ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। আবার কি বললাম যে ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় যদি হ্রাস পায় তাহলে কি হবে, বেসরকারি ক্ষেত্রে সামগ্রিক ভোগ ব্যয় হ্রাস পাবে। এবার দেখো যে বেসরকারি ক্ষেত্রে সামগ্রিক বিনিয়োগ ব্যয় কি। বেসরকারি ক্ষেত্রে উৎপাদকগণ যখন বিভিন্ন বিনিয়োগ দ্রব্য ক্রয়ের পরিকল্পনা করে তখন দেশের স্থির মূলধনের কি হয়, সঞ্চয় বৃদ্ধি পায় বা সঞ্চিতি বৃদ্ধি পায়। একই নির্দিষ্ট বছরে বেসরকারি পরিকল্পিত বিনিয়োগ ব্যয় বলা হয়। সুতরাং একটি নির্দিষ্ট বছরে এই বেসরকারি বিনিয়োগ ব্যয়ের ফলে দেশে বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন বিনিয়োগ দ্রব্যের জন্য চাহিদা সৃষ্টি হয়। বিনিয়োগ দ্রব্যগুলো কী কী, যেমন ভারী যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি ক্রয় করতে হয়। এই বিনিয়োগ ব্যয় মূলত নির্ভর করে কি, বাজারের সুদের হারের উপর।
যদি সুদের হার বৃদ্ধি পায় তবে মূলধন সংগ্রহের খরচ বৃদ্ধি পায়, ফলে কি হবে, বিনিয়োগ ব্যয় হ্রাস পাবে। অন্যদিকে সুদের হার হ্রাস পেলে বিনিয়োগ ব্যয় বৃদ্ধি পায়। তারপর কি, সরকারি ব্যয় বলতে কি বোঝায়, যে নির্দিষ্ট বছরে সরকারি ক্ষেত্রে নানা ভোগ্যদ্রব্য ও বিনিয়োগদ্রব্য ক্রয়ের পরিকল্পনা থাকে, এর ফলে সরকারি ক্ষেত্রে পরিকল্পিত সামগ্রিক ব্যয় ভোগ্যদ্রব্য ও বিনিয়োগদ্রব্যের চাহিদা সৃষ্টি করে। সরকার যখন রেশনের মাধ্যমে খাদ্যশস্য বণ্টনের উদ্দেশ্যে বাজার থেকে খাদ্যশস্য ক্রয় করে অথবা সরকারি প্রশাসন বা কর্মচারীদের ব্যবহারের জন্য ভোগ্যদ্রব্য ক্রয় করে, তখন সরকারি ক্ষেত্রে ভোগ্যদ্রব্যের চাহিদা সৃষ্টি হয়। আবার সরকার যখন নির্দিষ্ট বছরে দেশে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, রেললাইনের প্রসার বা সেচ ব্যবস্থা ও সেচ ব্যবস্থার প্রসার ইত্যাদি প্রকল্প রূপায়ণের জন্য নানা বিনিয়োগদ্রব্য ক্রয় করে, তখন সরকারি ক্ষেত্রে বিনিয়োগ দ্রব্য সমূহের চাহিদা সৃষ্টি হয়। যে বেসরকারি ক্ষেত্রে ভোগ ব্যয় যেমন আয়ের উপর নির্ভরশীল, সরকারি ক্ষেত্রে কিন্তু তা আয় নিরপেক্ষ হতে পারে। অর্থাৎ আয়ের উপর নির্ভর না করেই সরকার তার ব্যয়ের পরিকল্পনা করতে পারে। তারপর কি আছে, দেশে নিট রপ্তানি আয়। নির্দিষ্ট বছরে কোনো দেশের রপ্তানি আয় থেকে আমদানি ব্যয় বিয়োগ করলে আমরা কি পাই, নিট রপ্তানি আয়। দেশের রপ্তানি আয় মূলত দেশীয় দ্রব্য ও সেবার জন্য বিদেশি চাহিদাকে নির্দেশ করে। অন্যদিকে দেশের আমদানি ব্যয় বিদেশি দ্রব্যের জন্য স্বদেশি চাহিদাকে নির্দেশ করে। সুতরাং নির্দিষ্ট বছরে কোনো দেশের নিট রপ্তানি আয়, রপ্তানি আয় যদি এক্স হয় এবং আমদানি ব্যয় যদি এম হয়, তাহলে নিট রপ্তানি আয় কী হবে, এক্স মাইনাস এম। সেই এই এক্স মাইনাস এম বা নিট রপ্তানি আয় সেই দেশের দ্রব্য ও সেবাসমূহের জন্য নিট বৈদেশিক চাহিদাকে নির্দেশ করে। সুতরাং আমরা কি বলতে পারি, দেশের সামগ্রিক চাহিদা বা এগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু কি, সি। মানে কি বললাম, সি হচ্ছে বেসরকারি ক্ষেত্রে সামগ্রিক ভোগ ব্যয় প্লাস বেসরকারি আয় মানে বেসরকারি ক্ষেত্রে সামগ্রিক বিনিয়োগ ব্যয় প্লাস জি মানে সরকারি ব্যয় প্লাস এক্স মাইনাস এম মানে নিট রপ্তানি। তাহলে দেশের সামগ্রিক চাহিদা হলো কি, যে বেসরকারি ক্ষেত্রে সামগ্রিক ভোগ ব্যয় প্লাস বেসরকারি ক্ষেত্রে সামগ্রিক বিনিয়োগ ব্যয় প্লাস সরকারি ব্যয় প্লাস সরকার দেশের নিট রপ্তানি আয়। এবার দেখো কার্যকর চাহিদা বনাম কেন্সের ধারণা, এফেক্টিভ কি বললাম, এফেক্টিভ ডিমান্ড এবং তার কেন্সিয়ান কনসেপ্ট। কেন্সের কার্যকর চাহিদা সংক্রান্ত ধারণা তার নিয়োগ তত্ত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। নিয়োগ সংক্রান্ত কেন্সীয় তত্ত্বটি এই কার্যকর চাহিদার নীতির উপর ভিত্তি করে রচিত। বা কেন্সের মতে স্বল্পকালে দেশের নিয়োগ সামগ্রিক কার্যকর চাহিদার উপর নির্ভর করে। দেশের সামগ্রিক কার্যকর চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি বললাম, দেশের সামগ্রিক কার্যকর চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অধিক উৎপাদনের প্রয়োজনীয়তা দেখা দেয়, ফলে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পায়। একইভাবে এই চাহিদা হ্রাস পেলেও কর্মসংস্থান হ্রাস পায়। কাজেই মোট নিয়োগের পরিমাণ সামগ্রিক কার্যকর চাহিদার উপর নির্ভর করে। এই চাহিদার ঘাটতির ফলে দেশে বেকার সমস্যা দেখা দেয়। সুতরাং সামগ্রিক কার্যকর চাহিদাই নিয়োগ তত্ত্বের প্রধান নির্ধারক বিষয়। অর্থবিদ্যায় কার্যকর চাহিদা বলতে নির্দিষ্ট দামে ক্রেতা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য প্রস্তুত থাকে সেই পরিমাণকেই বোঝানো হয়। কিন্তু কেইনসের মতে সমাজে নির্দিষ্ট সময়ে মোট ব্যয়ের মাধ্যমে কার্যকর চাহিদার পরিমাণ বোঝা যায়। মোট ব্যয় বা সামগ্রিক ব্যয় মূলত ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টিকে বোঝায়। ভোগ ব্যয় বলতে ভোগ্যদ্রব্যের উপর জনসাধারণের যে ব্যয় তাকেই বোঝায়। অন্যদিকে বিনিয়োগ ব্যয় বলতে মূলধনী দ্রব্য নিয়োগের জন্য যে ব্যয় হয় তাকে বোঝায়। আবার ভোগ্যদ্রব্যের চাহিদা থেকে
ভোগ ব্যয় এবং মূলধনি দ্রব্যের চাহিদা থেকে বিনিয়োগ ব্যয় নির্ধারিত হয়। এই দুই প্রকার চাহিদার সমষ্টি হলো সমাজের মোট চাহিদা বা সামগ্রিক চাহিদা, অর্থাৎ মোট ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের যোগফলই হলো সামগ্রিক চাহিদা। দেশে আয় ও নিয়োগ যত বৃদ্ধি পায়, মোট চাহিদাও তত বৃদ্ধি পায়। সুতরাং জাতীয় আয়ের বিভিন্ন স্তর অনুযায়ী সামগ্রিক চাহিদারও বিভিন্ন পরিমাণ পাওয়া যায়। চাহিদার যে পরিমাণ দেশের সামগ্রিক যোগানের সাথে সমান হয়, যেখানে নিয়োগের কি বললাম যেখানে নিয়োগ বা পরিবর্তনের সম্ভাবনা বা প্রবণতা থাকে না, তাকে কার্যকর চাহিদা বা এফেক্টিভ ডিমান্ড বলা হয়। তাহলে কি বললাম যে ভোগ্যদ্রব্যের চাহিদা থেকে ভোগ ব্যয় এবং মূলধনী দ্রব্যের চাহিদা থেকে বিনিয়োগ ব্যয় নির্ধারিত হয়। এই দু প্রকার চাহিদার সমষ্টি হল সমাজের মোট চাহিদা বা সামগ্রিক চাহিদা, অর্থাৎ মোট ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের যোগফলই হলো সামগ্রিক চাহিদা। দেশে আয় ও নিয়োগ যত বৃদ্ধি পায়, মোট চাহিদাও তত কি হবে বৃদ্ধি পাবে। সুতরাং জাতীয় আয়ের বিভিন্ন স্তর অনুযায়ী সামগ্রিক চাহিদারও বিভিন্ন পরিমাণ পাওয়া যায়। চাহিদার যে পরিমাণ দেশের সামগ্রিক যোগানের সাথে সমান হয় এবং যেখানে নিয়োগ পরিবর্তনের কোনো সম্ভাবনা বা প্রবণতা থাকে না, তাকে কার্যকর চাহিদা বা এফেক্টিভ ডিমান্ড বলা হয়। এবার দেখি ভোগ অপেক্ষক বা কনজাম্পশন ফাংশন কাকে বলে। অর্থবিদ্যায় ভোগ হলো অভাবের পরিতৃপ্তির উদ্দেশ্যে উপযোগকে নিঃশেষ করা, অর্থাৎ দ্রব্য ও সেবাকর্মের উপযোগের বিনাশ সাধনকে ভোগ বলে। আর স্বাধীনভাবে ভোগ করার ইচ্ছে বা আকাঙ্ক্ষাকে ভোগ প্রবণতা বলে। মানুষের চাহিদা পূরণের জন্য যেসব দ্রব্য ও সেবা কার্য উৎপাদন হয়, তা কোনো ব্যক্তি বা ভোগকারী বা পরিবার ক্রয় করে এবং অভাবমোচন করে। এই দ্রব্য ও সেবা কার্য ক্রয়ের জন্য যে মোট ব্যয় হয়, তাকে ভোগ ব্যয় বলে। প্রাচীন অর্থনীতিবিদরা মনে করতেন যে ভোগ এবং সঞ্চয় প্রধানত সুদের হারের উপর নির্ভরশীল, কিন্তু অধ্যাপক কেন্সের মতে সর্বকালে ব্যক্তির ভোগ ব্যয় সাধারণত তার আয়ের উপর নির্ভর করে। আয়ের উপর ব্যক্তির ভোগের পরিমাণের নির্ভরশীলতার স্থায়ী ও প্রত্যক্ষ সম্পর্ককে ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা বলে। কি বললাম, আয়ের উপর ব্যক্তির ভোগের পরিমাণের নির্ভরশীলতার স্থায়ী ও প্রত্যক্ষ সম্পর্ককে ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা বলা হয়। দেশের জনসাধারণের পরিকল্পিত ভোগ ব্যয়কে যদি সি দ্বারা চিহ্নিত করি এবং ওই সময় তাদের প্রত্যাশিত আয়কে যদি ওয়াই ধরা হয়, তাহলে ভোগ অপেক্ষক সি ইকুয়াল টু কী হবে, ফাংশন অফ ওয়াই। এটি হলো ভোগ অপেক্ষক। অর্থনীতিবিদ কেইনস এই ভোগ অপেক্ষককে ভোগ প্রবণতা বলেছেন। ভোগ ব্যয় ও জাতীয় আয়ের মধ্যে নির্ভরশীলতার সম্পর্কটি ধনাত্মক এবং বা সম্মুখী, অর্থাৎ জাতীয় আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে এবং জাতীয় আয় কমলে ভোগ ব্যয় কমবে। তাহলে কি হবে, ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই গ্রেটার দেন জিরো হবে। ভোগ অপেক্ষক সম্পর্কে কেন্সের মূল বক্তব্য কি, যে মানুষ সাধারণভাবে এবং নিয়ম অনুসারে আয় বৃদ্ধির সঙ্গে ভোগ ব্যয় বৃদ্ধি করে, কিন্তু আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সেই অনুপাতে বাড়ে না, কারণ আয় বাড়লে অতিরিক্ত আয়ের সম্পূর্ণ অংশ অতিরিক্ত ভোগ ব্যয় খরচ করা হয় না, কিছু অংশ কি করা হয়, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয়। অধ্যাপক কেন্সের মতে ভোগ অপেক্ষকটির চারটি বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি, ভোগ অপেক্ষকটি সি মানে কনজাম্পশন এবং ওয়াই মানে ইনকামের মধ্যে একটি স্থায়ী সম্পর্ককে প্রকাশ করে। এর অর্থ এই যে ওয়াই পরিবর্তিত হলে সি পরিবর্তিত হয়, মানে ইনকাম পরিবর্তিত হলে কনজাম্পশন পরিবর্তিত হয়।
তবে এই পরিবর্তন একটি স্থায়ী রূপ গ্রহণ করে। ওয়াই পরিবর্তনের সাথে সি এর পরিবর্তনের একটা স্থায়ী সম্পর্ক লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, প্রান্তিক ভোগ প্রবণতার মান শূন্য অপেক্ষা বেশি কিন্তু এক অপেক্ষা কম। বাড়তি আয়ের যে অনুপাত বাড়তি ভোগ ব্যয় খরচ করা হয় সেটিকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা শূন্য অপেক্ষা বেশি হওয়ার অর্থ কি? আয় বাড়লে ভোগ ব্যয় বাড়বে, এবং এটি এক অপেক্ষা কম হওয়ার অর্থ হলো আয় বাড়লে বাড়তি আয়ের একটি অংশই বাড়তি ভোগ ব্যয়ে নিয়োগ করা হয়। বাড়তি আয়ের সমগ্র অংশটা বাড়তি ভোগ ব্যয়ে নিয়োগ করা হয় না। তৃতীয়ত, গড় ভোগ প্রবণতা আয় বাড়ার সাথে সাথে কমে আসে। গড় ভোগ প্রবণতা হলো আয়ের যে অনুপাত ভোগ্যদ্রব্যের উপর ব্যয়িত হচ্ছে তার সঙ্গে সমান। দেশের জাতীয় আয় যত বাড়বে ভোগ্যদ্রব্যের উপর ব্যয়িত জাতীয় আয়ের অনুপাত তত কমবে, এটি গড় ভোগ প্রবণতা কমে আসার তাৎপর্য। চতুর্থত, জাতীয় আয় বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক ভোগ প্রবণতা হয় একই থাকবে অথবা কমে আসবে। আয় বাড়ার সাথে সাথে প্রান্তিক ভোগ প্রবণতা কখনোই বৃদ্ধি পাবে না। এবার দেখো ভোগ অপেক্ষকের আকৃতি কেমন হবে। এক্স অক্ষে আয় স্তর এবং ওয়াই অক্ষে ভোগ ব্যয় পরিমাপ করেছি আমি, এবং 45 ডিগ্রি রেখাটি দ্বারা মোট আয়ের সঙ্গে মোট ভোগ ব্যয়ের সমতা দেখানো হয়েছে, সি ইকুয়াল টু ওয়াই। এই রেখাটিকে শূন্য সঞ্চয় রেখা বলে। এ বি রেখাটি হলো ভোগ ব্যয় রেখা। এই রেখাটি ঊর্ধ্বগামী হলেও এর ঢাল কী হচ্ছে? ক্রমশ হ্রাস পাচ্ছে, অর্থাৎ আয় বাড়লে ভোগ ব্যয় বাড়ে ঠিকই, কিন্তু আয় যে হারে বাড়ে ভোগ ব্যয় সে হারে বাড়ে না। ভোগ ব্যয় রেখাটি ঊর্ধ্বমুখী হওয়ার অর্থ হচ্ছে এর ঢাল ধনাত্মক। তাহলে এখানে ভোগ অপেক্ষকের ঢাল কত? ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই মানে ইকুয়াল টু কত হয়? প্রান্তিক ভোগ প্রবণতা মানে এমপিসি, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। 45 ডিগ্রি কোণ সম্পন্ন সরলরেখার ঢাল কত? 10 45 ডিগ্রি ইকুয়াল টু কত? 1। কাজেই ভোগ রেখার ঢাল হবে এক অপেক্ষা কম, অর্থাৎ 0 MPC <1। এই রেখাচিত্রে দেখো যে ওএম আয় স্তরে ভোগের পরিমাণ কত, ওএম আয় স্তরে ভোগের পরিমাণ কত, ভিএম এরপর আয় বাড়লে কী হচ্ছে? ভোগ ব্যয় বাড়ছে। তাহলে ভোগ প্রবণতার এই যে ভোগ প্রবণতার ধারণাটি কেন্সের ভোগের মনস্তাত্ত্বিক নীতির উপর প্রতিষ্ঠিত। এই নীতি অনুসারে কি হয় যে আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়, কিন্তু আয় বৃদ্ধির তুলনায় ভোগ ব্যয়ের বৃদ্ধি কম হয়। দ্বিতীয়ত, আয় বেশি বৃদ্ধি পেলে ভোগ ব্যয় হ্রাস পায় এবং সঞ্চয় বৃদ্ধি পায়। তৃতীয়ত, আয় বৃদ্ধির প্রথম অবস্থায় ভোগ ব্যয় বৃদ্ধি পায়, কিন্তু আয় অতিরিক্ত বৃদ্ধি পেলে ভোগ ব্যয় হ্রাস পায়। চতুর্থ কি, যে আয় শূন্য থাকলেও ভোগকারী কিছুটা ভোগ করে। যেমন দেখো এই ছবিতে এখানে আয় শূন্য হলেও ভোগের পরিমাণ কত, এও পরিমাণ ভোগ করেছে। তাহলে আয় শূন্য থাকলেও ভোগকারী কিছুটা ভোগ করে। এবার দেখি গড় ভোগ প্রবণতা ও প্রান্তিক ভোগ প্রবণতা কাকে বলে। প্রথমে বলি গড় ভোগ প্রবণতা কাকে বলে। মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ করলে গড় ভোগ প্রবণতা পাওয়া যায়। ধরো দেশের মোট ভোগ ব্যয় যদি 70 কোটি টাকা হয় এবং মোট জাতীয় আয় যদি 100 কোটি টাকা হয়, তাহলে গড় ভোগ প্রবণতা কত হবে? গড় ভোগ প্রবণতা বা অ্যাভারেজ প্রোপেন্সিটি টু কনজিউম বা এপিসি ইকুয়াল টু কত হবে? সি বাই ওয়াই মানে সি ভাগ ওয়াই। তার মানে সি কত বলেছি? 70 কোটি, আর ওয়াই কত? 100 কোটি। তাহলে কত হবে এপিসি, কত হবে অ্যাভারেজ প্রোপেন্সিটি টু কনজিউম? কত হবে? 70 ভাগ 100 বা 70 ভাগ বাই 100।
হান্ড্রেড ইকুয়াল টু কত, 0.7, অর্থাৎ আয়ের 70% ভোগ ব্যয় হচ্ছে। গড় ভোগ প্রবণতার ধারণা থেকে একজন ব্যক্তির আয়ের কত অংশ ভোগে ব্যয়িত হচ্ছে সেই সম্পর্কে স্পষ্টভাবে জানা যায়। প্রান্তিক ভোগ প্রবণতা বলতে কী বোঝায়? ভোগ ব্যয়ের পরিবর্তনকে আয়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে প্রান্তিক ভোগ প্রবণতা পাওয়া যায়, অর্থাৎ এমপিসি ইকুয়াল টু কি, ΔC/ΔY। যেমন কোনো দেশে ভোগ ব্যয় 70 কোটি টাকা থেকে বেড়ে যদি 110 কোটি টাকা হয় এবং জাতীয় আয় 100 কোটি টাকা থেকে বেড়ে যদি 200 কোটি টাকা হয়, তাহলে এমপিসি মানে মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম ইকুয়াল টু কত হবে, ΔC/ΔY। ডেল্টা হচ্ছে পরিবর্তন এখানে। তাহলে 110 বিয়োগ 70/200/100 ইকুয়াল টু কত হয়, 40/100 মানে 40/100 ইকুয়াল টু কত, 0.4, অর্থাৎ অতিরিক্ত আয়ের 40% অতিরিক্ত ভোগ ব্যয়ে খরচ হবে। এবার দেখি গড় ও প্রান্তিক ভোগ প্রবণতার মধ্যে পার্থক্য কি। প্রথম পার্থক্য কি, গড় ভোগ প্রবণতা প্রতি একক আয় থেকে সম্ভাব্য ভোগ ব্যয়কে নির্দেশ করে, অন্যদিকে প্রান্তিক ভোগ প্রবণতা অতিরিক্ত এক একক আয় থেকে উদ্ভূত অতিরিক্ত ভোগ ব্যয়কে নির্দেশ করে। দ্বিতীয়ত, মোট আয়ের কত অংশ ভোগ ব্যয় হয় বা মোট আয়ের কত অংশ ভোগে ব্যয় হয় সেই বিষয়টি অ্যাভারেজ প্রোপেন্সিটি টু কনজিউম থেকে জানা যায় বা কনজিউমের মাধ্যমে বোঝা যায়, অ্যাভারেজ প্রোপেন্সিটি টু কনজিউমের মাধ্যমে বোঝা যায়। অন্যদিকে এমপিসির মাধ্যমে মানে মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউমের মাধ্যমে আমরা ভোগ ব্যয়ের পরিবর্তনশীলতার বিষয়টি বুঝতে পারি। তৃতীয়ত কি, এমপিসি মানে প্রান্তিক ভোগ প্রবণতা নির্ধারণের জন্য আমাদের দুটি আয় স্তর এবং দুটি ভোগ ব্যয় স্তরের দরকার হয়, প্রয়োজন হয় বা জানার দরকার হয়। অন্যদিকে গড় ভোগ প্রবণতা নির্ধারণের জন্য একটি আয় স্তর এবং সেই আয় স্তরে ভোগ ব্যয়ের পরিমাণ হলেই আমরা গড় ভোগ প্রবণতা নির্ণয় করতে পারি। এই হলো গড় ও প্রান্তিক ভোগ প্রবণতার মধ্যে পার্থক্য। এবার দেখি ভোগ ব্যয় নির্ধারক বিষয়গুলো কি কি। ভোগ ব্যয় মূলত আয়ের উপর নির্ভরশীল, কিন্তু অন্যান্য বেশ কিছু বিষয় ভোগ ব্যয়কে প্রভাবিত করে। সেই বিষয়গুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি আমরা। এক হচ্ছে বস্তুগত বিষয় সমূহ, দুই মানসিক বিষয় সমূহ, এবং 3 নম্বর হচ্ছে কাঠামোগত বিষয় সমূহ। প্রথমে আমরা বস্তুগত বিষয় সমূহ গুলো সম্বন্ধে জানি। বস্তুগত বিষয় সমূহ কি, ভোগ ব্যয় নির্ধারক যে বিষয়গুলি পরিমাপযোগ্য সেইগুলিকে বস্তুগত বিষয় বলা হয়। বস্তুগত বিষয়গুলির মধ্যে প্রথম পয়েন্ট কি আছে দেখো, ভোক্তাদের সম্পত্তির পরিমাণ। ভোগকারী পরিবারগুলির বস্তুগত সম্পত্তি যেমন জমি বাড়ি এগুলি এবং আর্থিক সম্পত্তি যেমন শেয়ার ডিবেঞ্চার এর পরিমাণের উপর তাদের সম্পত্তির আয় নির্ভর করে। কাজেই এই সম্পত্তির পরিমাণ যদি বেশি হয় তাহলে ভোগকারী পরিবারগুলির ভোগ ব্যয় অপেক্ষাকৃত বেশি হবে। দ্বিতীয় পয়েন্ট কি আছে দেখো, সুদের হারের পরিবর্তন। সঞ্চয়ের উপর সুদের হার যদি বৃদ্ধি পায় তবে ভোগকারী পরিবারগুলি ভোগ ব্যয় হ্রাস করে অধিক পরিমাণ সঞ্চয় উৎসাহিত হবে। তার পরের পয়েন্ট কি আছে, সহজ শর্তে প্রাপ্ত ঋণ। যদি ভোগকারী পরিবারগুলির বিভিন্ন ভোগ দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলি বা ভোগ্যদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলি থেকে সহজ শর্তে ঋণ গ্রহণের সুবিধা থাকে তাহলে ভোগ ব্যয় বৃদ্ধি পেতে পারে। তার পরের পয়েন্ট কি আছে দেখো, বিক্রেতাদের বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা। অনেক ক্ষেত্রে বিক্রেতারা বা কারবারি সংস্থাগুলি বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে। এই বিজ্ঞাপন প্রচারের ফলে ভোগকারী পরিবারগুলো কি হয়, প্রলুব্ধ হয়, তার ফলে ভোগ ব্যয় বৃদ্ধি পায়। তার পরের পয়েন্ট কি আছে দেখো, সরকারের বাজেট নীতি।
সরকারি বাজেটে যদি ভোক্তারি পরিবারগুলি অর্জিত আয়ের উপর প্রদত্ত আয়কর ছাড় দেওয়া হয়, তবে তাদের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পাবে, তখন তাদের ভোগ ব্যয় বৃদ্ধি পেতে পারে। এছাড়া বিভিন্ন ভোগ্যদ্রব্যের উৎপাদনে উৎপাদন শুল্কে যদি ছাড় দেওয়া হয় এবং দ্রব্যগুলির বাজার দর যদি হ্রাস পায়, সেক্ষেত্রেও ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। এরপর দেখি মানসিক বিষয়গুলো কি কি। যে ভোগ ব্যয় নির্ধারক যে বিষয়গুলি পরিমাপযোগ্য নয় সেই বিষয়গুলোকে মানসিক বিষয় বলে। এবারে মানসিক বিষয়গুলো কি কি দেখি। যে ভবিষ্যৎ, প্রথমে কি আছে, ভবিষ্যৎ নিরাপত্তার প্রবণতা। ভবিষ্যতে অনিশ্চয়তার হাত থেকে মুক্ত হওয়ার জন্য বর্তমানে ভোক্তারি পরিবারগুলো কি করতে পারে, বিভিন্ন জীবন বিমা বা পেনশন বিমা প্রকল্পে প্রিমিয়াম প্রদান করে। এর ফলে বর্তমানে ভোগ ব্যয় হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। তার পরের পয়েন্ট কি আছে, প্রদর্শন প্রভাব। অনেক ক্ষেত্রে অপেক্ষাকৃত নিম্ন আয় শ্রেণীভুক্ত পরিবারগুলি উচ্চ আয় শ্রেণীভুক্ত পরিবারগুলির ভোগের ধরন অনুকরণ করে। একে প্রদর্শন প্রভাব বা ডেমনস্ট্রেশন এফেক্ট বলা হয়। এর ফলে বর্তমানে ভোগ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকে। তার পরের পয়েন্ট কি আছে, মিতব্যয়িতা বা অমিতব্যয়িতা। বেশিরভাগ ভোক্তা যদি মিতব্যয়ী হয় তবে তার বর্তমান ভোগ ব্যয় হ্রাস পায়। অন্যদিকে সমাজে বেশিরভাগ ভোক্তা যদি অমিতব্যয়ী হয় তাহলে সামগ্রিক ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। পরের পয়েন্ট কি আছে, দেখো, ভবিষ্যতে জীবনধারণের মান উন্নয়নে আগ্রহ। কোনো ভোক্তারি পরিবার ভবিষ্যতে জীবনধারণের মান উন্নয়নের জন্য বর্তমানে ভোগ ব্যয় হ্রাস করে অধিক পরিমাণে সঞ্চয় করতে পারে। দৃষ্টিভঙ্গির এই ধরনের পরিবর্তনের ফলে বর্তমান ভোগ ব্যয় হ্রাস পেতে পারে। তার পরের পয়েন্ট কি আছে, ভবিষ্যতে আয়ের পরিবর্তন সম্পর্কে পূর্বানুমান। ভবিষ্যতে আয় হ্রাস পেতে পারে এই আশঙ্কায় বর্তমানে ভোক্তারি পরিবার সমূহ কি করতে পারে, তাদের ভোগ ব্যয় হ্রাস করতে পারে। যেমন সরকার শিক্ষকদের বর্ধিত বেতনের আর্থিক দায় বহনে অসমর্থ হলে ভবিষ্যতে শিক্ষকদের আয় হ্রাসের সম্ভাবনা সৃষ্টি হয়, ফলে তাদের বর্তমান ভোগ ব্যয় হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দেখি যে কাঠামোগত বিষয় সমূহগুলো কি কি। যে কোনো অর্থ ব্যবস্থায় আয় বন্টনের প্রকৃতি, জনসংখ্যার কাঠামো ইত্যাদি বিষয়কে ভোগ ব্যয় নির্ধারণকারী কাঠামোগত বিষয় বলা হয়। এই কাঠামোগত বিষয়গুলির মধ্যে প্রথম বিষয়টি কি, আয় বন্টনের প্রকৃতি। সমাজে আয় বন্টনে বৈষম্য যদি হ্রাস পায় এবং নিম্ন আয় শ্রেণীভুক্ত পরিবারগুলির আর্থিক আয় যদি পূর্বের তুলনায় বেশি হয় তবে সমাজে সামগ্রিক ভোগ ব্যয় কি বললাম সমাজে সামগ্রিক ভোগ ব্যয় বৃদ্ধি পাবে। এর কারণ হলো নিম্ন আয় শ্রেণীভুক্ত পরিবারগুলির প্রান্তিক ভোগ প্রবণতা উচ্চ আয় শ্রেণীভুক্ত পরিবারগুলির তুলনায় বেশি হয়। দ্বিতীয়ত কি, জনসংখ্যার কাঠামো। দ্বিতীয় পয়েন্ট কি আছে, জনসংখ্যার কাঠামো। সমাজে জনসংখ্যার পরিমাণ, জনসংখ্যা বৃদ্ধির হার, শহর ও গ্রামাঞ্চলে বসবাসকারী জনসংখ্যার অনুপাত, পরিবারের গড় সদস্য সংখ্যা, মোট জনসংখ্যায় কর্মরত সদস্যদের অনুপাত ইত্যাদি বিষয়ের উপরও কোনো কোনো সমাজে সামগ্রিক ভোগ ব্যয়ের পরিমাণ নির্ভর করে। তাহলে আমরা দেখলাম যে ভোগ ব্যয় কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, বাকি অংশ আমি পরবর্তী ক্লাসে তোমাদের পড়াবো।